বসুন্ধরা মোগলাই খাবো, দেখা যায় তো না? কেমন লাগতেছে আমাকে? কদম ছাট না, বাট অন্য ছাট হলেও ঠিক অনেক ছোট। আমরা এখন বসুন্ধরা মোগলাই খাবো, দেখা যাক কেমন লাগে। ডাবল এগ তাই নাকি? আমরা এটাকে নীলাশ ট্রাই করেছি, কাঁচা ডিমের মোগলাই। এরপর ট্রাই করেছি হলো গ্রামের মোগলাই, লবণ ছাড়া মোগলাই, সেই ছিল সেই। তাকে ট্রাই করেছি তৃপ্তির মোগলাই, টক আলা মোগলাই, ভেরি গুড। এই চলো আমার প্রাণের চাটনি নিয়ে আসি। চাটনি না লাগে গুদো, এটাই তো তোমার না। চলো নিয়ে আসি। আশাই ছিলাম আমরা টক পাবো, বাট এখানে আমাদের দিয়ে দিচ্ছে একটা হট টমেটো সস। গ্রামে খাইছিলাম 50 টাকা, এখানে 70 টাকা। যেহেতু আমাদের দেওয়া হয় নাই, আমরা কিনে আনছি। এটা আমরা কিনে এনেছি। হ্যাঁ, ভেরি ব্যাড, সুন্দর, ভেরি ব্যাড। 70 টাকা আর 10 টাকা, 80 টাকা। দেখি তোর কেমন, দেখা যাক কেমন লাগে, কতখানি ভালো লাগে। তুমি শুরু করো স্যার, শুরু করো। আচার খুলো, আচার খুলো। চামচে ভালো কেন, এত দিও না, তুমি খাবা কেন? ফার্স্ট ইম্প্রেশন কি মনে হয়? প্রথম ইম্প্রেশন ওই ওর থেকে ভালো না, ওর থেকে ভালো তাই? মানে স্পাইসি বেশি, মশমশা বেশি, আর টেস্ট ভালো হয়েছে। ওকে, আমি ট্রাই করি। ওটার সাইজ একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি দেখি ট্রাই করবো খাওয়ার। তুমি রেডি সাবজেক্ট? সাইজ না বড় হয়, দেখতে হবো না মুখের সাইজ কত বড়। এটা বেস্ট, এটা বেস্ট, এটা ভালো লাগে বেশি। আমার স্পাইসি আছে, ঝাল ঠিক মতো আছে, আর এটা দ্বারা বেশি ভালো লাগে। খাবো কাচ্ছি, খাসির কাচ্ছি। এখানে হাফ প্লেট আছে, 100 টাকা দাম। একটা ডিমো দিচ্ছে সাথে। We're the god of food review. Whatever we say is the best review in the world. আর যা খাবো তাই বেস্ট। Wow, good done to. প্লিজ সত্যি কথাটা বল। ভালো হয়েছে? আমি তো বুঝি না, খাই নাই। ধর আমি খেয়ে দেখি আমরা। ক্যামেরা চলবে। অনেক স্পাইসি আর হলো একটা মিসিং মিসিং লাগতেছে, বাট মজা আছে। আমেরিকায় কাচ্চি পাওয়া যায় না কিন্তু। হ্যাঁ মনে হয়। সেই সেই হপ্পা না, মাংসটা মজা আছে। বিরিয়ানির চেয়ে মাংসটাই মজা। আমি যেখানে বিরিয়ানি বা পোলাও খাই, আমি বেশিরভাগ ঝোল দিয়া রাইসটাই বেশি খাই। বুটিক হাউস খাবার কোথায়? খাবার উপরে না, খাবার রেস্টুরেন্ট উপরে। ওকে, স্প্রিং চিকেন আছে 6 পিস থেকে, এখানে এখানে আছে 8 পিস। সবচেয়ে কম ডেটাটা লাগবে না, না এত খাইতে পারবো না। 4 পিস করে দিই এটাকে। 4 পিসের বদলে আমি 4 পিস 8 পিসের বদলে 4 পিস দিই আপনাকে। চিকেন তো সমানই হবে না, চিকেন সমান হবে, দাম অর্ধেক হয়ে আসবে, তা অর্ধেক হবে। কোথায় মানে দেখে ভয় লাগে, এগুলো এগুলো খাবে? হ্যাঁ খাইতে সমস্যা। আর তুই অক্টোপাস কেমনে খাবি আমাকে বল? অক্টোপাস কেমনে খাবি, কেমনে খাবি? মুখে ঢুকাই ভালো দিই। আরে চাইনিজ বুড়া তো কি খাবে, কোনো সমস্যা নেই। আর কি কি বললি বলতো নামগুলো? হ্যাঁ, কি কি নাম বললি আরো? লবস্টার, হ্যাঁ, আর একটা আছে হবে স্কুইড। স্কুইড কি? স্কুইড হবে 7 পা, অক্টোপাসের 8 পা, শেষ। ছি, আসলে কি আমি হলো আমি খাচ্ছিলাম, কাটছি 100 টাকা কাটছি। খাওয়ার পরে দেখি এখানে লাইট জ্বলতেছে উপরে, বড় লাইট জ্বলতেছে, বড় একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট
এখন তো এসে বাতাস তো খাওয়া যাবে, খেতে খেয়ে এসে দিয়ে খাবারও আছে, খাবার দেখে পরে দেখি লেখা, মানে কী কী লেখা, লবস্টার, অক্টোপাস, এবার আমার স্বাদ লাগে। তো অক্টোপাস কেমন স্বাদ লাগে ভাই, স্বাদ লাগে সেজন্যই তো মানুষ ভাবে। এবারে আমরা হলো জাস্ট চিকেন থাই স্যুপ অর্ডার দিই। আরে যদি একদিন এসে অক্টোপাস অর্ডার করি বুঝছো, একদম বানানোটা দেখে যাবো, বানানোটা দেখে যাবো, কাঁচাটা না দেখলে তো নেবো না। চিকেন ফ্রাই অর্ডার করছি চার পিস, আর হলো ওয়ান ইস টু চিকেন থাই স্যুপ অর্ডার করছি, স্পাইসি প্লাস ক্রাঞ্চি। এখন আসুক আমরা একটু পেট ঠান্ডা করি, কারণ মাত্র ভর পেট ডাবল এগ মোগলাই খাইছি প্লাস কাচ্চি খাইছি, যেটা আমার ছাগল দিয়ে বানানো কাচ্চি, ওগুলো সব ছবিতে লাগানো ছিল। আমি করি নাই তো, ও ঘুমাইছিল। আমি এই যে এই মদন বসে আছে, আমি কিছু করি নাই, চুল যে কাটছে সে করছে। আরে ও দেখছে, ও দেখছি গেছে, ও দেখছি গেছে, ভালো হয়নি কিন্তু ও কিছু বলে নাই। লাঠি দিছে ঝাল নাকি খারাপ লাগছে কোনটা, ঝাল ঝাল না তাহলে গরম না, কিভাবে বলবো, এক্সপ্লোশন অফ ফ্লেভার, সিরিয়াসলি নাকি মজা করতেছিস? আরে আদা টাদা দিয়ে সব দিয়ে মানে দিছে, মানে পুরো একদম ঝাল চা বানাইছে, ঝাল করছে। ওকে আমি ট্রাই করি, সস নাও একদম গলার ভিতরে ঢুকে যায় প্রথম চুমুকে, এই সস এটা দেন না না মুভিং ট্যাপ হা দিস ইজ কল্ড স্পাইসি, স্পাইসি না স্পাইসি বলতে গলা দিয়ে লেগে গেছে, এক্সপ্লোশন অফ ফ্লেভার পারফেক্ট, চুমকে চুমকে ফ্লেভার বেশ মজা লাগতেছে। কিন্তু এটা খাইবো কেন, আমি আছি কি করতে, কেমন সদা করে ধরো, সদা করে ধর, ঠোঁট পড়াই তো সব মাশরুম চিকেন, এটা চিকেন, এগুলো কি মাশরুম না ওটা, আই ডোন্ট নো, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সাদা দিছে ডাইরেক্ট, আমি দিছে তো আমি জানি, তুই আবার দেখে বুঝছি এটা খাতা হয়েছে কোন অফ ক্যামেরা অপারেটিং। এই চামচটা আমার অনেক পছন্দ হয়েছে, একদমই ছোট বেবি চামচ, বেবি, আমরা একটু দেখাইতে চাই এর ভিতরে কি আছে। দেখা যাচ্ছে শ্রিম, লাঠি দিছে কিছু, আর আই ডোন্ট নো কি কি দিছে, চিকেন দেখানে সস, সেম লবণ বেশি রাখতেছে কেন, অনেক খাও অনেক স্পাইসি লাগে, অনেক স্পাইসি মানে ঝাল একদম ঠিক মতো হয়েছে। স্পাইসি করতেছিলাম, এখন ঝালে খাইতে পারতেছি না, না স্বাদ অনেক ভালো, বাট আমরা কাচ্চি মোগলাই খাই সে ভুল করছি। আমার ভিতরে আগুন জ্বলছে, অগ্নিগড় দাও দাও করে জ্বলছে। খাবার কেমন লাগে, খাবার অনেক টেস্ট হয়েছিল, এরকম স্যুপ অনেক ফ্লেভার ছিল, এক্সপ্লোশন অফ ফ্লেভার, আমার এখন ঘুম ধরছে, আমি বাড়িতে শেষ, ওকে ওকে বাই।